আরেকটা কারণেও আমাকে ঔষধ খেতে হচ্ছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পর্ধাস প্রিয়া ব্লগ। আর এখন সকাল সকাল রেডি হচ্ছি, আর আজকে তো স্কুল খুলে গেল বুধবার, তাই তাড়াতাড়ি করে গুড রেডি হয়ে মর্নিং, পড়েছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পর্ধাস প্রিয়া ব্লগ। আর এখন বাজে 10টা, আমি রেডি হয়ে গেছি। আজকে বুধবার, আজ থেকে আবার সেই পুরনো রেগুলার লাইফ স্টার্ট হয়ে গেল, মানে আজ থেকে আবার স্কুল টুল খুলে গেল। আর তোমাদের সঙ্গে আমি কিন্তু কথা বলছি ঠিকই, কিন্তু আমার শরীরটা মানে ভীষণই খারাপ। কালকে সারা রাত খুব জ্বর, এখন প্যারাসিটামল খেয়ে একটু ঠিক আছি। অলরেডি চোখ টোক পুরো বসে গেছে। যাই হোক, চোখ টোক বসে যাক, ঢুকে যাক, যাই হোক না কেন আমাকে তো স্কুল যেতেই হবে। রেডিও হয়ে গেছি, চলো একদম পরে তোমাদের সঙ্গে বিকেলে ভালো করে কথা বলবো। এখন অতটাও টাইম নেই, নিচে নামবো, খাওয়া দাওয়া করবো, স্কুল বেরোবো। এই তো কদিন আগে ছুটি পড়লো, আবার স্কুল খুলে গেল। আর এবারে তো কালী, মানে ভাই লক্ষ্মী পুজোর পরে স্কুল খুলে গেছে, নাহলে সাধারণত আমাদের কি হতো বলতো, পুরো কালী পুজো অবধি ছুটি থাকতো। আর চলো এখন নিচে নামি, কি কি নেব দেখে নেই। জল বোতল নিতে হবে, টিফিন নিতে হবে, টিফিন তো ঢের খাই, টিফিনে খাই শুকনো মুড়ি। অ্যাকচুয়ালি ভাত টাত খেয়ে গিয়ে না তখন আর ইচ্ছে করে না যে টিফিনে অনেক কিছু এটা ওটা খাই, আর ওরকম সম্ভবও হয় না স্কুলে। কথা বলতে বলতে টিচিও নেমে এসেছি, তাড়াতাড়ি করে দুটো খেয়ে দিয়ে বেরিয়ে যাব, আর তোমাদের দাদাভাই ছাড়তে যাবে। আর সোনাই দেখো কেমন খেলা করছে, একা একা ও খেলা করছে। আর বেরিয়েও এসেছি বাড়িতে, আবার তাড়াতাড়ি স্কুল থেকে এসেও গেছি, একদম আবার এসে তোমাদের সঙ্গে ভিডিও করছি। তোমরা তো জানো স্কুলে থাকাকালীন আমি কোনো মানে ফোন ওরকম ভিডিও কিছুই করি না। এসেছি আর স্কুল থেকে এসে একটু পুকুর পাড়ে বসছিলাম, পপি আর আমি দুজনে গল্প করছিলাম। ওর তো এখন একটু ক্যামেরায় আসতে একটু লজ্জা লজ্জা এখনো পায়, ওর এখনো লজ্জা ঠিকঠাক কাটেনি। এখন ছাদের উপর যাব, ফ্রেশ ট্রেশ হবো। আর আমাকে দেখে বুঝতে পারছো যে আমার মানে কি বলবো, জ্বরটা কিভাবে আমাকে গ্রাস করে যাচ্ছে পরপর। এবারে বিকেলবেলা, আজকে যেহেতু একটু টাইম আছে, এখন 4টা সাড়ে 4টা বাজে, ভাবলাম যে ঘুমোবো না, ঘুমিয়ে গেলে মোটামুটি অর্ধেক কাজ হয় না। কয়েকদিন ধরে ওয়াশিং মেশিনে দেবো দেবো আর দেওয়া হচ্ছে না, আজকে তাই সব ওয়াশিং মেশিনে দিলাম। আর নিচে দেখো লালু আমার ডাব কেটেছে, ডাব খাওয়া খাওয়া হচ্ছে, বর্দিও এসছে, আমিও যাবো নিচে তাড়াতাড়ি করে গিয়ে আমিও একটা ডাব খাবো। লালু আমাকে বলছিলাম কয়েকদিন ধরে ডাব পাড়ার কথা, আজকে লালু আমার টাইম হলো, আর তাড়াতাড়ি এখানে কাজটা কমপ্লিট করে দিয়ে নিচে নামবো। এই ফ্রেশ হলাম, আর মানে অনেক দিনের মোটামুটি জামা কাপড় কাচবো 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 আর হয়ে উঠছিল না, এক্ষুনি তাই সব একসঙ্গে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়ে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। অনেক সময় কী করি বলতে, আসি ঘুমিয়ে যাই, তাই ভাবলাম না আজকে ঘুমোবো না, আজকে আগে কাজগুলো কমপ্লিট করে তারপরে ঘুমোবো। যাই হোক এখন আবার নিচে নামি, দেখি লালু আমার ডাব কাটছে, একটু ডাব খাবো, নিচে নামি চলো, সবাই আছে ওখানে যাই, পরে ঘুমোবো, আজকে আর ঘুমোবো না। বিকেলবেলা ঘুমিয়ে গেলে না রাত্রে আবার দেখি ঘুম ধরতে একটু সমস্যা হয়ে যায়। নেমে যাই, লালু মামা আমি ডাব খাবো, একটা ডাব কেটে দাও। হ্যাঁ বাংলা কথা বলবে, হ্যাঁ মু উড়িয়া কথা কইবি, বলো উড়িয়া কথা, বর্দি এসছে দুপুরবেলা কি মনে করে। হ্যাঁ আর দেখো আমি বসছি ডাবটা কাটতে, লালু আমাকে বললাম যে তুমি সরো আমি আমার ডাবটা কাটবো, বলে কাটার চেষ্টা করছি, পুরো তো লালু আমার কেটে দিয়েছে, শুধু ওইটুকু জায়গা কাটবো, তাতেই কখন থেকে করছি আর সবাই হাসছে। যাই হোক বর্দি এলে মোটামুটি আমার ভালোই গল্প হয়, পপিও আছে, সবাই মিলে বিকেলটা আজকে ভালোই কেটেছে। নাহলে অন্যান্য সময় না একা একা মানে থাকি, দুজন মানুষ ওরকমভাবে থাকা হয় খুব মানে কি বলি বোর বোর হয়ে যাই। যাই হোক ডাব টাব কেটে ডাবের জল খেয়ে নিচ্ছি, যদিও কিন্তু আমার ঠান্ডা লেগেছে, এই সময় হয়তো খাওয়াটা ঠিক নয়, বাট সবাই যেহেতু খাচ্ছে আমিও খেয়ে নিচ্ছি। আর ও দেখো কেমন ক্যামেরার সামনে আসবে না, কেমন লাগছে। আর তারপরে বিকেলবেলা বসে, যেহেতু আজকে ঘুমোইনি, বসে মাছগুলোকে খেতে দিলাম একটু, ছোট 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 বাচ্চা সব।
আর এবারে ওরা চলে গেল, পপিও আজকে বিকেলবেলা চলে গেছে, বর্দিও চলে গেল, আর বাকি কাজগুলো তো করতেই হবে, তাই তাড়াতাড়ি করে ওপরে চলে এসেছি। এসে যেগুলো ওয়াশিং মেশিনে দিয়েছিলাম ওগুলো নিয়ে ছাদের ওপর যাচ্ছি রোদে দেব, মানে সন্ধ্যেবেলা রোদে দিতে যাচ্ছি। 7টার সময় আমি রোদে দিচ্ছি জামা কাপড়গুলো, তারপর নিচে নেমে কালকের জন্য আমি সবজিগুলো কাটবো। এখন সবজিটা কাটা হয়ে গেল, কালকে কী কী রান্না হবে? কালকে তো বৃহস্পতিবার ডিরেবিস, তাই ডিরেবিসে রান্না বান্নার জন্য তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি সব কিছু। অ্যাকচুয়ালি মানে মাই সব কিছু কাটে, কিন্তু মানে আমার সকাল সকাল যদি হয়ে যায় আমার কাজের খুব সুবিধা হয়, ওই জন্য আমি আগে থেকে কেটে রেখে দিই, নাহলে মা সকালে উঠে স্নান করে পুজো করে তারপরে এই সব কাজ করেন, ওই জন্য আমার একটু মাঝে মাঝে দেরি হয়ে যায়। আর যেহেতু আমি কাল কলেজ যাবো, তাই তাড়াতাড়ি করে আমি কেটে রেখে দিচ্ছি। আর এটা দেখো কলার থোড় বলে এটাকে, আমরা তো থোড়ই বলি, এটাকে কাটা হলো। আবার এখানে পুঁই ডাঁটা, কচু আলু, ঘন্ট হবে। কলার থোলের একটা আলাদা রেসিপি দেখেছি ইউটিউবে, ওটা রান্না করব ভেবেছি। এমনি না হলে আমি ভাজা টাজা টুকটাক এর আগে করেছি, তাই আজকে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি, নাহলে আবার কালো পড়ে যাবে। মিষ্টি মামির সঙ্গে ওই সময় ফোনে কথা বলছিলাম, মিষ্টি মামি বললো যে নুন হলুদ মাখিয়ে রেখে দিবি, নাহলে কালো হয়ে যাবে। কালকে কী কী রান্না হবে? মোটামুটি সবজি টবজি কেটে দিয়ে এসে এখন আমি এতক্ষণ শুয়েছিলাম, এই এখন 8টা বাজে, আমি তোমাদের দাদাভাইকে ফোন করলাম যে তুমি কোথায়, রান্নাবান্না তো হবে রাতে, আজকে বুধবার যেহেতু আজকে ডিম ঝোল হবে, আর তেমন রাতে একটা তরকারি সাধারণত হয়ে যায়, ডিম ঝোল হয়ে যাবে। এবার যার ভাত খেতে ইচ্ছে ভাত খাবে, মা নিচে রুটি বানাচ্ছে, যার রুটি খেতে ইচ্ছে রুটি খাবে, এরকমই হচ্ছে। আর যাই হোক, আমি মোটামুটি বিকেলে যতটা অসুস্থ ছিলাম এখন মোটামুটি ভালো আছি, প্যারাসিটামল খেয়ে নেওয়ার পর থেকে শরীরটা ঠিক আছে, তাই ভাবলাম বসে বসে কি করব, কালকের জন্য সবজিগুলো কেটে দিই। কেটে নিয়ে এসে উপরে এসেছিলাম, আর কিছুটা এডিটিং হয়েছে আর বাকিটা এডিটিং করব, এইসবই করছিলাম। তার মাঝে মাঝে লেখা আছে কালকে কিন্তু আমি যতদূর সম্ভব স্কুল ছুটি নেব, ছুটি নিতেই হবে, কালকে আমি কলেজ যাব, কালকে আমার এক্সাম আছে, আমি কলেজ যাব, আমার আর আমার বোনের এক্সাম আছে। আর মোটামুটি এখন একটু ফিট আছি, যদিও চোখটা দেখো কেমন হয়ে আছে। আর তোমাদের দাদাভাইকে ফোন করলাম যে 8টা বাজে, তুমি কখন আসবে, রান্নাবান্না করবো কখন, ও বলছে আমি তো নিচেই বসে আছি এসে, মানে আমাকে ফোন করে আরে আমাকে জানিয়ে দিলে তো আমি নিচে নেমে যাবো, তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে যাবে, মানে ও মোটামুটি এরকম। যাই হোক, টুকটাক বাড়িতে মশলা টসলা মানে আছে সব, তাও বললাম যে মানে প্রায় শেষ শেষ হয়ে এসছে। আমাদের কী হয়, বাজারটা যখন মানে বেশি করে এনে নেওয়া হয়, যখন শেষ হয়ে যায় আবার বলে দিই, আবার বেশি করে এনে দেয়, এইরকমই হয় বাজারটা, সবার বাড়িতে এরকমই হয়, আমার বাড়িতে আলাদা কোনো কিছুই না, কারোর বাড়িতেই মশলা প্রত্যেক দিন কেউ আনতে যায় না। যাই হোক, এখন নিচে নামি, ও নিচে এসছে বাজার করে এনেছে, নিচে নামি, আর একটা ডিম ঝোল হবে, মা নিচে অলরেডি ভাত রুটি করেছে, আর একটা মাছ আছে, মাছের ভাজা করছে ওখানে, কারণ দিদা আছে, দিদা ডিম খায় না, দিদা মাছ খাবে, এইসবই হচ্ছে। আর চলো এখন নিচে যাই, নিচ থেকে এসে তোমাদের সঙ্গে আবার ভালো করে কথা হবে। তোমরা অনেকে বলছো দিদি তোমার ভিডিও আগে যেরকম দেখতে একটা এনজয় করতাম, এখন এনজয় করি না, কারণ একটাই কারণ, তোমরা তুমি আগের মতো আমাদেরকে টাইম দিয়ে বা ওরকমভাবে গল্প করো না প্রাণ খুলে। অ্যাকচুয়ালি আমি প্রাণ খুলে গল্প করি, আর কে বলেছে বোনটার নাম আমি বলি, নামটা দেখলাম তানিয়া মণ্ডল, দিদি আগে খুব এনজয় করতাম, এখন তুমি গল্প করো না এইসব বলেছো। অ্যাকচুয়ালি না, আমি আগের মতোই গল্প করি, বাট রিসেন্ট না আমার মানে যে ওইরকমভাবে কথা বলবো ওরকম মানে শরীরটা ভালো যাচ্ছে না, বা মনটাও খুব একটা ভালো যাচ্ছে না। শিল্পাও কমেন্ট করেছে, যাই হোক আমি ভাবলাম যে না ওরকমভাবে আমি চুপচাপ শান্ত হলে দেখছি তোমরা আমাকে ভালোবাসছো না, আর ওরকম চুপচাপ আমাকে থাকলে হবে না, আমাকে আবার জোরে জোরে গলা ফাটিয়ে ফাটিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে হবে, তাই ভাবলাম যে না না ওরকম সত্যি, এটা একদমই সত্যি যে আমি মাঝখানে পুরো ঝিমিয়ে গেছিলাম, মানে ব্লগিং করার যে সেই এনথুটা মানে ওটা আমি ঠিকঠাক পাচ্ছিলাম না, কিন্তু ওরকম করলে হবে না, আবার নিজের মধ্যে জাগিয়ে তুলতে হবে। আর দেখো আমার ঠোঁট কীরকম পুরো কালো পড়ে গেছে, মানে প্যারাসিটামল খেয়ে খেয়ে একটু যা সুস্থ থাকলে যা হয় আর কি, এইরকমই হচ্ছে ব্যাপার। আর একটা কথা, সামনে আজকে তো বুধবার, বৃহস্পতিবার মানে কালকে অ্যানির বার্থডে, আর শুক্রবার হানির বার্থডে, যেটা আমার কাছে ভীষণই স্পেশাল, ভীষণই স্পেশাল। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন হানি হয়েছে, আর যখন আমি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ি তখন অ্যানি হয়েছে। আর 9-এ যখন পড়ি তখন একটু হলেও ছোটো, বাট যখন আমি থার্ড ইয়ারে পড়ি তো অনেকটাই বড়। মানে অ্যানিকে কী বলো তো, অ্যানিকে আমরা পুরো
ছোট কুচি থেকে এমনভাবে আমরা বড় করেছি, মানে মোটামুটি দুজনের বার্থডে আমার কাছে ভীষণই স্পেশাল। দেখা যাক কি গিফট দেবো না দেবো কোনো আইডিয়া করিনি। আর ওদের না দুই বোনের বার্থডে একদিনেই হয়, যেহেতু 13-14 এই দুটো ডেট, ওই জন্য ওদের বার্থডে একদিনেই হয়। আর বৃহস্পতিবার তো নিরামিষ, ওই জন্য শুক্রবার ওদের বার্থডে হবে, তাই কালকে দিনটা আমার হাতে টাইম আছে। দেখা যাক কি ওদের জন্য বার্থডে গিফট কি নেই না নেই, মোটামুটি একটু প্ল্যানিং আছে। অবশ্য খুব বড় করে বার্থডে হবে না, ছোট করেই হবে, বাড়ির সবাই মিলেই এরকমভাবেই হবে। দেখা যাক কি হয় বার্থডে, এটা আমি কীরকমভাবে সেলিব্রেট করতে পারি। আর বকবক করবো না, বকবক করলে বকবক করলে বকবক বেড়েই যাচ্ছে। তোমরা বলছো দিদির কথা বলছে না, এই দেখছো না, কথা বললে আর দিদির কথা শেষ হচ্ছে না। এখন চলো যাই, এখনো শাড়িটারি কিচ্ছু গোছানো হয়নি। নিচে নেমে এসেছি আর আরেকজনকে দেখো, অল টাইম ল্যাপটপ নিয়ে বসে আছে। আর অদ্ভুত একটা জিনিস দেখলাম আজকে হঠাৎ যখন নিচে নেমে আসি, দেখি ও আমার ব্লগ দেখছে ল্যাপটপে। অ্যাকচুয়ালি ব্লগ চলছে আর মানে কম্পিউটারে ব্লগ চলছে আর ল্যাপটপে কাজ করছে। আমি তো অবাক হয়ে গেছি, মানে পরপর মানুষের উন্নতি হচ্ছে তাহলে মনে হয়, না হলে ব্লগ দেখছে মানে আমার ভিডিও দেখছে, আমি তো অবাক। যাই হোক, আবার রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করে উপরে একদম চলে এসেছি। মোটামুটি সারাদিনে যা যা কাজ কর্ম, রান্না বান্না, স্কুল, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে এখন আমি বসছি তোমাদের সঙ্গে কথা বলতে। আর মোটামুটি এখন 10টা বাজে অলরেডি, আমি এখন 9টার দিকে খেয়ে নিই, মানে একটু যখন আমি ডায়েটটা করছিলাম পুজোর আগে আগে, ওই 9টার মধ্যে কিন্তু আমি বরাবর যেন ডিনারটা কমপ্লিট করে নিতাম। আর এখন 9:30 হয়ে যাচ্ছে, 9:30-এর মধ্যে আমি কমপ্লিট করেই নিই, কারণ কিছু তো একটু মানতেই হবে। যাই হোক, আর এখন আমি তো শরীরটা খুব একটা ভালো নেই, আমি সকাল থেকেই বলছি, তাই এখন আমি বসে গেছি আমার ঔষধের পুটলি নিয়ে। এত ঔষধ খেতে হচ্ছে এখন আমাকে, কি আর বলবো তোমাদেরকে। প্রথমত শরীরটা ভালো নেই, জ্বর জ্বর ঠান্ডা লেগেছে এটার জন্য, আর আরেকটা কারণেও আমাকে ঔষধ খেতে হচ্ছে। পুজোর কয়েকদিন আমার এত হাঁটু যন্ত্রণা, আমি এর আগে ব্লগেও বলেছি, তোমরা দেখেছো না দেখো, আমি জানি না, এত হাঁটু যন্ত্রণা কেন জানি না, ডান হাঁটুটা মানে অসম্ভব যন্ত্রণা, আমি থাকতে পারছিলাম না। এমনকি পুজোর মাঝে ডাক্তার এসে বাড়িতে পেন কিলার দিয়েছে, তারপরে আমি একটু ঠিকঠাক আছি, আবার পেন কিলারের রিঅ্যাকশান শেষ হয়ে যাক, যাই হোক না কেন আবার এত যন্ত্রণা শুরু হয়েছে হাঁটুর, ভাবতে পারবে না। কালকে আবার তোমাদের দাদাভাই ডাক্তারের কাছে নিয়ে গিয়ে মোটামুটি অনেক মেডিসিন দিয়েছে। গুড মর্নিং, কালকে তো ব্লগটা আর এন্ড করা হয়নি, ফোন সুইচ অফ হয়ে গেছিলো আর আমিও ঘুমিয়ে গেছিলাম, আর এই ঘুম থেকে উঠলাম। আজকে তো বৃহস্পতিবার আর আমি আজকে সকালেই ব্লগটা এন্ড করব, আবার এরপর থেকে আমার ব্লগটা স্টার্ট হবে যেটা কালকের জন্য। যাই হোক, এখানে ব্লগটা এন্ড করবো, এইটুকু বলার জন্য এসেছি। আর হ্যাঁ, আরেকটা যেটা বলার জন্য এসেছি, আজকে আমার অ্যানির বার্থডে, আর হ্যাপি বার্থডে অ্যানি। এখনও ওকে ফোন করা হয়নি, ফোন করবো, ওরা অ্যাকচুয়ালি মর্নিং স্কুল থেকে এলে ওর সঙ্গে কথা বলবো। অ্যানি সোনার বার্থডে আজকে, কালকে হানির বার্থডে, তাই আজকে হ্যাপি বার্থডে অ্যানি। আর তোমরা তাড়াতাড়ি অ্যানিকে উইশ করে দাও, যারা অ্যানিকে ভালোবাসো, আর তোমরা